আট বছর বয়স থেকে দিয়াবাড়ি সারাদিন ঘুরে ঘুরে বেলুন বিক্রি করে বারো বছর বয়সী রায়হান থাকে পরিবারের সাথে উত্তরা বারো নম্বর সেক্টরে বাবা দিনমজুর আর মা করে অনির্বাসে কাজ বেলুন টঙিতে কিনে নেয় প্রতি সপ্তাহে সপ্তাহে আর এমনি প্রতিদিন বেছে সকাল আই দশটা থেকে বিকাল পাঁচটা থেকে যাই সারাদিন বেলুন বিক্রি করার পাশাপাশি মাদ্রাসায় পড়ছে রায়হান স্কুলে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও আর্থিক অভাব অনটনে হয়ে ওঠেনি স্কুলে পড়া সকালে মাদ্রাসা পড়ে পাপরিকা বেলুন বেচে দিন যে টাকায় বেলুন বিক্রি করে তাতে অনেক দিন না খেয়ে থাকতে হচ্ছে তাকে দুপুরে লোক জন্তায় না বেস্তে পারে না তাই কিছু খাইতে পারে না খোদা লাগলে তে কি করব টাকা না থাকলে খামো কি দিয়ে আর্থিক অভাব অনুসারে এইভাবেই শিশু শ্রমে জড়িয়ে যাচ্ছে অনেক শিশু দিয়াবাড়ি থেকে শাইন সুলতানা hello.bdnews24.com ঢাকা